বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলায় আপনাদের স্বাগত জানাই, আমি পূজা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ সরকারি সিভিল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাদ্রি শেখর দাস এক রোগীর পরিবারের সদস্যের কাছে অবৈধভাবে টাকা দাবি করার একটি অডিও সামাজিক মাধ্যমে প্রচারের পর সঠিক তদন্তের দাবি, দোষী ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দাবি নিয়ে মঙ্গলবার অল ইন্ডিয়া ডিএসও হাজির হয় করিমগঞ্জ জেলাশাসকের নিকট। উক্ত সম্বন্ধে বিস্তারিতভাবে প্রশাসনের কাছে তুলে ধরতে জেলাশাসকের নিকট এক স্মারকপত্র প্রদান করা হয়। যদিও করিমগঞ্জ জেলা প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে গণতন্ত্রভাবে জেলা জুড়ে আন্দোলন করা হবে বলে তিনি জানান। স্যার, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি করিমগঞ্জ স্মারকলিপি প্রতি জেলাধিপতি করিমগঞ্জ জেলা করিমগঞ্জ বিষয় করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডাক্তারের দুর্নীতি প্রসঙ্গে স্মারকপত্র। মহাশয়, আমাদের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন অর্থাৎ এআইডিএস এর পক্ষ থেকে করিমগঞ্জ জেলা উপায়ুক্তর কাছে একখানি স্মারকলিপি তুলে দিয়েছি। স্মারকলিপির বিষয়বস্তুটা হচ্ছে, গত 7 নভেম্বর আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পারি যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রসূতি বিভাগে একটি বিষয়কে কেন্দ্র করে তুমুল কাণ্ড ঘটে গেছে। সেখানে নীলাদ্রি শেখর দাস নামে একজন জনৈক ডাক্তার রাধারমণ মেডিকেলের মারফতে এখানে ডিসচার্জ লিপ দেওয়া হবে এবং সেখানে 3,500 টাকা উনি দাবি করেছেন চা পানি খাওয়ার জন্য, যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে সমস্ত প্রচার মাধ্যমে, ফেসবুকে আমরা গতকালও দেখেছি, 3-4টা নিউজ চ্যানেলে সেইগুলি প্রকাশিত হয়েছে। এবং আমরা পরশুদিনই ভেবেছিলাম যে আগামীকালই আমরা প্রটেস্টটা করব, কিন্তু আমরা একটা দিন অপেক্ষা করেছি জিনিসটার সত্যাসত্য বিচার করার জন্য। যে তারপরে গতকাল দেখলাম আরও বেশ কয়েকটা নিউজ চ্যানেল বিষয়টাকে মানে প্রকাশিত করেছে, তার মানে জিনিসটা জেনুইন এবং আমরাও জানতাম যে জিনিসটা জেনুইন। এরকম বিভিন্ন ঘটনা বিক্ষিপ্তভাবে আমরা আগে শুনেছি বিভিন্ন মানুষের মুখে। কালকে এই ঘটনাগুলি দেখে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা জেলা উপায়ুক্তের কাছে আমরা একটা স্মারকলিপি তুলে দেব এবং বিষয়টাকে খুব কঠোরভাবে তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে দোষী ব্যক্তি যারা সাব্যস্ত হবেন। এখানে একটা বিষয় ভেবে দেখুন, সিভিল হসপিটালে মানে অঞ্চলের সমস্ত জেলার সাধারণ এবং একদম গরিব ঘরের আমরা যারা মানুষ আছি, আমরাই চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যাই, সেইখানে গিয়ে যদি এই ধরনের ব্যবস্থা হয়ে থাকে, এই ধরনের মানে ক্রাইম চক্রান্তগুলি যদি হয়ে থাকে, সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে যদি ছিনিমিনি খেলার শুরু করে থাকেন ডাক্তাররা, যাদের উপরে ভরসা করে আজকে সমাজ ব্যবস্থাটা চলতে থাকে আমাদের, সেই ব্যবস্থাটা যদি এইভাবে পঙ্গু হয়ে যায়, আমরা এর জন্য প্রশাসনকেই দায়ী করছি। প্রশাসন কেন কঠোর হাতে এই বিষয়গুলিকে নিয়ে তদন্ত করছেন না? আমরা জেলা উপায়ুক্তর কাছে এই ব্যাপারে আমাদের মেমোরেন্ডামটা তুলে দিয়ে বলেছি যে অতি শীঘ্র নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, অন্যথায় আমরা আমাদের ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে আমরা জেলাব্যাপী আন্দোলন। করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের অবস্থা বেহাল, বিছানা নেই, মেঝেতে রোগী চিকিৎসা চলছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের 100 বছরের দীর্ঘ হাসপাতালের ভিতরের দৃশ্য, বাস্তবতায় ছবিটি আমাদের ক্যামেরায় ধরা পড়ে। এই দৃশ্যটি দেখুন, শুধু প্রসূতি মায়েরা নয়, সদ্যজাত শিশুটিকে মেঝেতে রাখা হয়েছে, স্যালাইন মেঝেতে আছে, বিছানার অভাবের ফলে মেঝেতে চিকিৎসা চলছে, কোভিডের কারণে সৃষ্ট পরিবেশের মধ্যে মেঝেতে চিকিৎসা চলছে, এর ফলে কেসটি আক্রান্ত হতে পারে, কিন্তু তারপরে নির্ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি বিভাগকে প্রায়ই মেঝেতে থাকতে হয়, কারণ নবজাতক থেকে প্রসূতি মা পর্যন্ত বিছানার সংখ্যা কম, এটা স্বাস্থ্য বিভাগের উন্নয়ন। খুবই দুঃখের বিষয়, বিজেপি গভর্নমেন্ট খুব ভালো কাজ করছে হেলথ সেক্টরে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে অবগত করেছেন যে প্রত্যেকটি জেলায় কোভিড সিচুয়েশনে হসপিটালের উন্নতিকরণ খুব দ্রুতভাবে হয়েছে, তার জন্য যথেষ্ট রকম ফান্ড অ্যালার্ট হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, কিন্তু তারপরেও 100 বেডের হসপিটাল করিমগঞ্জ সিভিল হসপিটাল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল এই অবস্থা, প্রস্রাব আফটার ডেলিভারি দ্য পেশেন্ট হ্যাজ টু সিট ইন দ্য স্লিপ ইন দ্য ফ্লোর,
এত করুণ অবস্থা করিমগঞ্জ সিভিল হসপিটালের মানুষ চিকিৎসার জন্য একমাত্র ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যে হসপিটাল আছে এদিকে সম্মুখীন হন। এখানে এসে চিন্তা করুন আপনি কীরকম অমানবিক অবস্থা। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ডেলিভারির পর পেশেন্ট অ্যালং উইথ চাইল্ড, নিউবর্ন চাইল্ড মাটিতে রেখে দিচ্ছে। হোয়াট ইজ দিস? এটা মানে অরাজকতা শুরু হয়েছে। আমি মানে রিকোয়েস্ট করবো আমাদের করিমগঞ্জের ডিসি সাহেব এবং আমাদের যারা পলিটিক্যাল লিডার রয়েছেন করিমগঞ্জের সুব্রত দেব, মিশন রঞ্জন দাস মহাশয়, কৃষ্ণ গোপাল মহাশয় এবং লক্ষণ মালাকার মহাশয়, যে এই ব্যাপারে ওনারা যেন একটু দ্রুত পদক্ষেপ নেন, দেখেন এবং জিনিসটা কী হলো, কেন হলো, এটা একটু যেন মানে এনকোয়ারি করা হয়। বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডক্টর রবি কান্নান। সোমবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন রবি কান্নান। তখন সেখানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরস্কার পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নান বলেন, এই পুরস্কার আমার নয়, বরাকবাসীর জন্য। মূলত দক্ষিণ ভারতের চিকিৎসক রবি কান্নান 3 দশক আগে থেকে নিরসনভাবে বরাক উপত্যকার পাশাপাশি মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রোগীদের সেবা করে যাচ্ছে। তার অক্লান্ত প্রচেষ্টায় কাছাড় ক্যান্সার হাসপাতাল উত্তর পূর্বাঞ্চলে বিশেষ স্থান দখল করেছে। পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করা হয়েছিল 2020 সালে, কিন্তু করোনা মহামারীর জন্য কান্নান এই পুরস্কার পাওয়ার জন্য বরাকের বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। ডক্টর রবি কান্নান আর চিকিৎসা অঙ্কোলজি। বিজয়া দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন কর্তৃপক্ষ বিশেষ কার্যক্রম আয়োজন করে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে দীপাবলি উদযাপনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব উদযাপন নিয়ে বিভিন্ন রূপরেখা তুলে ধরা হয়। ছিল সঙ্গীতানুষ্ঠান সহ অন্যান্য কার্যক্রম। সরস্বতী বিদ্যানিকেতনে দীপাবলি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলন আমাদের যে সারা বছরব্যাপী রজত জয়ন্তী উৎসব চলছে সেই উৎসবেরই একটি অঙ্গ। এবছর জানুয়ারি মাসে এই বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব আরম্ভ হয় এবং সারা বছরব্যাপী বিভিন্ন ফেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রজত জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে
রজত জয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটে। তো এ যাবৎ আমরা অনেকগুলি অনুষ্ঠান করেছি এবং আজকে এখানে দীপাবলি উৎসব উদযাপন করা হচ্ছে। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।